সুবিধাজনক, তাই না? যখন আমরা বেশি ডাটা পাঠাবো এটা খুবই সুবিধাজনক, কিন্তু অসুবিধাটা কি, এটা কস্ট বেশি পড়বে, তাই না? কারণ কি, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন, অর্থাৎ আউটপুট যদি ভালো পেতে চাও তাহলে কস্ট ভালো। গুড মর্নিং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় ওয়ান শেষ করেছি, আজকে আমরা অধ্যায় টু, কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং পড়ব। এই চ্যাপ্টারে আজকে আমরা যে বিষয়গুলো পড়বো সেটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড, তারপর হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড এবং মিডিয়াম। মিডিয়ামের দুইটা অংশ আছে, ওয়ারলেস মিডিয়াম একটা, অর্থাৎ গাইডেড মিডিয়া একটা, আনগাইডেড মিডিয়া। আজকে আমরা পড়ব যে ওয়ার্ড মিডিয়া অর্থাৎ গাইডেড মিডিয়া আমরা পড়ব, অর্থাৎ গাইডেড মিডিয়ার মধ্যে তিন প্রকার ক্যাবল রয়েছে। সেই ক্যাবলগুলো হচ্ছে কি, কোএক্সিয়াল ক্যাবল, টুইস্টেড পেয়ার ক্যাবল এবং অপটিক্যাল ফাইবার, এই তিনটা পড়ব। আর ডাটা ট্রান্সমিশন মেথডের মধ্যে রয়েছে অ্যাসিঙ্ক্রোনাস সিস্টেম, সিঙ্ক্রোনাস, আইসোক্রোনাস সিস্টেম, এবং ডাটা ট্রান্সমিশন মোডের মধ্যে রয়েছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। ডাটা ট্রান্সমিশন মেথড এটা হচ্ছে কি, যখন আমরা ডাটা এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সমিট করব, তাহলে তাদের যে ডাটাগুলো পাঠাবো, অর্থাৎ শুরুর ডাটা কোনটা, শেষ ডাটা কোনটা, ঠিক আছে, অর্থাৎ শুরুর সিগনাল শেষ সিগনাল কোনটা, এই জন্য কি একটা সিঙ্ক্রোনাইজেশন প্রয়োজন। বুঝতে পেরেছো, বিটগুলোর মধ্যে, সিগন্যাল বিট এবং ডাটা বিটগুলোর মধ্যে একটা সমন্বয়ের প্রয়োজন, এটাকে বলে বিট সিঙ্ক্রোনাইজেশন বলা হয়। এই বিট সিঙ্ক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মেথডকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস সিস্টেম, সিঙ্ক্রোনাস সিস্টেম এবং আইসোক্রোনাস সিস্টেম। অ্যাসিঙ্ক্রোনাস সিস্টেমটা কি, এই ট্রান্সমিশন পদ্ধতিতে তুমি যখন ডাটা পাঠাবে সোর্স থেকে ডেস্টিনেশনে, তখন ডাটাগুলোকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার আমরা পাঠাবো, একটা একটা করে ক্যারেক্টার যাবে, ঠিক আছে। এটা হচ্ছে কি, অ্যাসিঙ্ক্রোনাস সিস্টেম, একটা একটা করে ক্যারেক্টার ট্রান্সমিট করা হবে। যেমন কিবোর্ড থেকে আমরা ডাটা পাঠাই, তাই না, কম্পিউটারে, তখন আমরা কিভাবে ডাটা পাঠাই, একটা একটা ক্যারেক্টার করে ডাটা পাঠাই না, টাইপ করো কিভাবে, একটা একটা ক্যারেক্টার করে, তাই না? এটা হচ্ছে কি, অ্যাসিঙ্ক্রোনাস সিস্টেম। দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, ঢাকা আমরা পাঠাচ্ছি, এখানে পাঠাবো ট্রান্সমিটার রিসিভার, তাহলে কি একটা একটা ক্যারেক্টার যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে কি, অ্যাসিঙ্ক্রোনাস সিস্টেম। এটার ক্ষেত্রে দেখো প্রত্যেকটা ক্যারেক্টারের সাইজ হচ্ছে 8 বিট করে, প্রতিটি ক্যারেক্টারের সাইজ কত বিট, 8 বিট। এর শুরুতে একটা স্টার্ট বিট এবং শেষে একটা বা দুইটা স্টপ বিট সংযুক্ত করা হয়। এটা হচ্ছে কয় বিট, 8 বিট। একটা হচ্ছে স্টার্ট বিট একটা এবং স্টপ বিট একটা অথবা দুইটা পাঠানো হয়, ঠিক আছে। তাহলে মোট কয়টা ক্যারেক্টার হচ্ছে, 8 আর 2 10 অথবা 11, 8 বিট আর 2 বিট, 10, 10 বিট হতে পারে, অথবা যদি এখানে স্টপ বিট যখন যদি 2 বিট পাঠানো হয় তখন কত বিট হবে, 11 বিট, ঠিক আছে, 10 বিট অথবা 11 বিট প্রতিটি ক্যারেক্টারের জন্য। তাহলে এই যে অতিরিক্ত ক্যারেক্টার আমরা পাঠাচ্ছি, স্টার্ট বিট এবং স্টপ বিট, এটাকে বলা হয় কি, ওভার হেড, ঠিক আছে, এটাকে বলা হয় কি, ওভার হেড। প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আমরা অতিরিক্ত বিট সংযোজন করে থাকি, এটা তোমার সংযুক্ত করতে হবে না, সিস্টেমে অটোমেটিক্যালি সংযুক্ত করবে, ঠিক আছে। ডাটা ট্রান্সমিশন সিস্টেমে যখন ডাটা পাঠানো হয়, এটা আমরা যে কোনো সময় ডাটা পাঠাতে পারি, এবং পরবর্তী দুইটা ক্যারেক্টারের মধ্যে যে বিরতি সময় থাকে, একটা টাইম ইন্টারভেল থাকে, মনে করো তুমি ঢাকার ডি পাঠাইলে, তারপরে এস পাঠাবে, তারপরে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে টাইম ইন্টারভেল যে একটা সময়ের বিরতি থাকে না, এই বিরতি সময়টা সমান না হতে পারে, যে কোনো সময় আমরা পাঠাতে পারি, ঠিক আছে। প্রতিটি ক্যারেক্টার পাঠানোর শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে একটা বা দুইটি স্টপ বিট পাঠানো হয়, এটা একটা বৈশিষ্ট্য বা একটা অসুবিধা, ওভারহেডও বলা হয়। এবং এখানে কি বলছে, সুবিধা কি, প্রেরক যে কোনো সময় ডাটা পাঠাতে পারে এবং গ্রাহক তা গ্রহণ করতে পারে। ডাটা পাঠানোর জন্য প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। এটা একটা সুবিধা কি বড়, যে যখন আমরা ডাটা পাঠাবো তখন কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের অর্থাৎ কোনো মেমোরিতে এটা স্টোর করার প্রয়োজন হয় না, ঠিক আছে। তার মানে একটা কস্ট কমে গেল এবং এটার সেটআপ কস্ট কম, খরচ কম,
এটা হচ্ছে কি অ্যাসিঙ্ক্রোনাস সিস্টেমের সুবিধা। প্রধান সুবিধাটা কি, যে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না এবং এর সেটআপ কস্ট কম। অসুবিধাটা কি, সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমের তুলনায় অ্যাসিঙ্ক্রোনাসের দক্ষতা অনেক কম। এটার দক্ষতা কি, ইফিসিয়েন্সি কম, অর্থাৎ সময় বেশি লাগে, ডাটা ট্রান্সমিট করতে সময় বেশি লাগবে। কেন সময় বেশি লাগবে, কারণ হচ্ছে তুমি একটা করে ক্যারেক্টার পাঠাচ্ছ, তাই না? তার জন্য কি সময় বেশি লাগবে, তার জন্য বলা হচ্ছে কি এটার ইফিসিয়েন্সি কম, এটার গতি তুলনামূলকভাবে কম। ইফিসিয়েন্সি কম, তার মানে কি একটা করে ক্যারেক্টার যেহেতু পাঠাচ্ছি, তাহলে এর সমস্ত ক্যারেক্টার পাঠাতে অনেক সময় লাগবে, তাহলে গতি কমে যাবে, স্পিড কম। এবং প্রতিটি ক্যারেক্টারের সাথে আমরা স্টার্ট বিট স্টপ বিট পাঠাচ্ছি, এটাও আর একটা ওভারহেড বা অসুবিধা। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে অ্যাসিঙ্ক্রোনাস সিস্টেমটা কি, এই সিস্টেমে কি করব, আমরা ডেটাগুলোকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার আমরা পাঠাবো। ঠিক আছে, একটা একটা করে ক্যারেক্টার আমরা পাঠাবো এবং প্রতিটি ক্যারেক্টার মাঝখানের বিরতি সময় সমান থাকবে না, কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসে এটা কি স্টোর করা হবে না। প্রত্যেকটা ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে একটি বা দুইটি স্টপ বিট সংযুক্ত করা হয়, এর গতি তুলনামূলকভাবে কম এবং সেটআপ কস্টও কম। এটি হচ্ছে কি অ্যাসিঙ্ক্রোনাস সিস্টেম, এবং প্রেরক যে কোনো সময় ডাটা পাঠাতে পারে। আর সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমটা কি অ্যাসিঙ্ক্রোনাস এর সাথে একটু উন্নত। সেটা কেমন, এটাকে কি করা হবে, যখন তুমি ডাটা পাঠাবে সমস্ত ডাটা একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইসে প্রথমে স্টোর করবে, ঠিক আছে? স্টোর করার পর এটাকে কি করা হয়, প্যাকেট করা হবে, ক্লিয়ার? প্রথমে এক জায়গায় স্টোর করা হবে, দ্যাট ইজ কল্ড প্রাইমারি স্টোরেজ ডিভাইস, দেন ইট উইল বি প্যাকেটেড। ঠিক আছে, ব্লক বা ব্লক বলা হচ্ছে, এক একটা ব্লক বা প্যাকেটের সাইজ হচ্ছে কত, 80 থেকে 132টি ক্যারেক্টার সাহায্যে এক একটি ব্লক তৈরি করা হয়ে থাকে। ঠিক আছে, সিঙ্ক্রোনাস সিস্টেমে এক একটি ব্লকের সাইজ কত, 80 থেকে 132টা ক্যারেক্টার নিয়ে এক একটা ব্লক তৈরি করা হয়। এখন এই ব্লকের মধ্যে কিছু ইনফরমেশন সংযুক্ত করে দেওয়া হয়, যে কার কাছে আমি পাঠাবো, কে পাঠাচ্ছে, কয়টা ক্যারেক্টার পাঠাচ্ছি, ঠিক আছে, মাঝখান থেকে কোনো ক্যারেক্টার মিসিং হলো কিনা, তার জন্য একটা কোড সংযুক্ত করা হয়। এরকম কিছু হেডার ফাইল থাকে, একটা ট্রেলার ফাইল সংযুক্ত করা হয়। বুঝতে পেরেছ? তাহলে স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে হচ্ছে ওই আপনি ওই যে স্টার্ট বিট আর স্টপ বিটের কথা বললেন না, ওইটা একটু মানে স্টার্ট বিট স্টপ বিট সংযুক্ত ওখানে করা হয় হচ্ছে হলো অ্যাসিঙ্ক্রোনাস সিস্টেম প্রত্যেকটা ক্যারেক্টার সাথে। আর এখানে হলো কি ব্লকের কিছু হেডার বলা, এটাকে বলে হেডার ফাইল। ঠিক আছে, হেডার ফাইল অর্থাৎ হেডার সংযুক্ত করা হয়। স্টার্ট বিট স্টপ বিটের পরিবর্তে ব্লকের শুরুতে একটি হেডার ইনফরমেশন এবং একটি শেষে ট্রেলার ইনফরমেশন সিগন্যাল পাঠানো হয়। অর্থাৎ ব্লকের শুরুতে ওখানে কিছু ইনফরমেশন থাকবে, কার কাছে পাঠাচ্ছি। ঠিক আছে, তুমি মনে করো একটা করবে মেল করবে, তাহলে কি তার কি অ্যাড্রেস লাগবে না, তাই না? বা তুমি কুরিয়ার করবে, কুরিয়ার করতে গেলে কি অ্যাড্রেস লাগবে, তাই না? যার কাছে তুমি পাঠাবে তার অ্যাড্রেস লাগবে, যে পাঠাচ্ছে তার অ্যাড্রেস লাগবে, কিছু ইনফরমেশন প্রয়োজন। এখন তুমি কুরিয়ারে কতটুকু তুমি প্রোডাক্ট পাঠাচ্ছ সেই অনুযায়ী তোমার একটা কস্ট পড়বে। ঠিক আছে, এখানে কি করা হয় যে প্রত্যেকটা ব্লকের সাথে এরকম হেডার ইনফরমেশন এবং ট্রেলার ইনফরমেশন সংযুক্ত করা হয়। ঠিক আছে স্যার, ইনফরমেশন গুলো বিটের সাহায্যে লেখা হয় না? হ্যাঁ অবশ্যই, সবই বিটের সাহায্যে। ট্রেলার সিগন্যাল ব্লকের শেষ নির্দেশ করে এবং ডাটার ভুল নির্ণয় হয়। এটা ট্রেলার সিগন্যালটা কি ব্লকের শেষ নির্দেশ করবে এবং ডাটার ভুল নির্ণয়ের জন্য কিছু কোড সংযুক্ত করা হয়, বা সিআরসি কোড বলা হয়, সাইক্লিক রিডান্ডেন্সি চেক। তাহলে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমে যখন ব্লকগুলো পাঠানো হয়, দুইটি ব্লকের মাঝখানের বিরতি সময় সমান থাকবে। ঠিক আছে, দুইটি ব্লকের মাঝখানের বিরতি সময় সমান থাকবে। প্রথমে কি করা হয়, এক জায়গায় স্টোর করা হবে, তারপর এগুলোকে ব্লক করা হবে এবং একসাথে সেন্ড করা হবে। বুঝতে পেরেছ? ফলে কি ব্লকগুলোর মাঝখানের বিরতি সময় সমান হয় এবং প্রতিটি ব্লকের শুরুতে একটি হেডার এবং শেষে ট্রেলার ইনফরমেশন সিগন্যাল পাঠানো হয়। এটা কি, এর সুবিধাটা কি, যে অ্যাসিঙ্ক্রোনাস সিস্টেমের চাইতে এটা অনেক ফাস্টার হবে, তাই না? দক্ষতা বেশি, যেহেতু একসাথে আমরা সমস্ত ডেটা পাঠাতে পারছি, গতি তুলনামূলকভাবে এটা বেশি। বেশি পরিমাণ ডাটা ট্রান্সমিশনের জন্য এই পদ্ধতি অনেক সুবিধাজনক, তাই না? যখন আমরা বেশি ডাটা পাঠাবো এটা খুবই সুবিধাজনক। কিন্তু অসুবিধাটা কি, এটা কস্ট বেশি পড়বে, তাই না? কারণ কি, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন, অর্থাৎ আউটপুট যদি ভালো পেতে চাও তাহলে কস্ট ভালো পড়বে, তাই না?
কোনো প্রোডাক্ট যদি ভালো প্রোডাক্ট পেতে চাও তুমি, তাহলে কি তোমার সেই প্রোডাক্টের মূল্য বেশি পড়বে না, তাহলে একটু খরচ বেশি পড়বে, এটা তুলনামূলকভাবে ব্যয়বহুল। তাহলে অ্যাসিঙ্ক্রোনাস এবং সিঙ্ক্রোনাস সিস্টেমের পার্থক্যটা কি? তাহলে অ্যাসিঙ্ক্রোনাস সিস্টেমের ক্ষেত্রে ডাটাগুলোকে খেয়াল করো, ঠিক আছে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হয়। সিঙ্ক্রোনাস সিস্টেমে ডাটাগুলোকে ব্লক আকারে পাঠানো হয়। অ্যাসিঙ্ক্রোনাস সিস্টেমের ক্ষেত্রে ক্যারেক্টারের মাঝখানের বিরতি সময় সমান হবে না, সিঙ্ক্রোনাস সিস্টেমের ব্লকগুলোর মাঝখানের বিরতি সময় সমান। প্রতিটি ক্যারেক্টারের সাথে স্টার্ট বিট এবং স্টপ বিট সংযুক্ত করা হয়, আর সিঙ্ক্রোনাস সিস্টেমে প্রতিটি ব্লকের সাথে হেডার এবং ট্রেলার ইনফরমেশন সংযুক্ত করা হয়। অ্যাসিঙ্ক্রোনাস সিস্টেমের গতি তুলনামূলকভাবে কম, সিঙ্ক্রোনাস সিস্টেমের গতি তুলনামূলকভাবে বেশি। অ্যাসিঙ্ক্রোনাস সিস্টেমে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, সিঙ্ক্রোনাস সিস্টেমে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। তারপর অ্যাসিঙ্ক্রোনাস সিস্টেমের এটা সেট আপ কস্ট কম, এটার সেট আপ কস্ট বেশি, তাই না? সিঙ্ক্রোনাস সিস্টেমের গতি কম, সিঙ্ক্রোনাস সিস্টেমের গতি বেশি। এই হচ্ছে কি অ্যাসিঙ্ক্রোনাস এবং সিঙ্ক্রোনাস সিস্টেমের পার্থক্য। ক্লিয়ার? বুঝতে পেরেছো? অ্যাসিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম বোঝা গেছে? খুব ইম্পর্টেন্ট কিন্তু এই টপিকসটা, বুঝতে? জি স্যার। ডাটা ট্রান্সমিশন মেথডটা খুব ইম্পর্টেন্ট স্যার। এর ইয়েস স্যার স্যার প্যারিটি বিট কি? প্যারিটি বিট এটা একটা অতিরিক্ত একটা ক্যারেক্টার সংযুক্ত করা হয় যে ডাটা মাঝখানে চেঞ্জ হয়েছে কিনা, সেটাকে প্যারিটি বিট বলা হয়, ঠিক আছে? ইভেন প্যারিটি মেথড, অড প্যারিটি মেথড রয়েছে। তারপর কি আইসোক্রোনাস সিস্টেম? আইসোক্রোনাস ট্রান্সমিশন হচ্ছে কি, এই ট্রান্সমিশন কি সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমের একটু উন্নত ভার্সন, ঠিক আছে? সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের উন্নত ভার্সন হচ্ছে আইসোক্রোনাস সিস্টেম। সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের উন্নত ভার্সন হচ্ছে কি আইসোক্রোনাস সিস্টেম। অর্থাৎ এই ক্ষেত্রে কি ব্লকের মাঝখানের যে বিরতি সময় ছিল, ঠিক আছে, সিঙ্ক্রোনাস সিস্টেমের ব্লকের মাঝখানের যে বিরতি সময়, সেই বিরতি সময়টা কি করা হয়েছে এখানে শূন্যতে কনভার্ট করা হয়ে গেছে হয়েছে ঠিক আছে, শূন্য এককে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি আইসোক্রোনাস সিস্টেম। ওইখানে দুটি ব্লকের মধ্যবর্তী বিরতি সময় যেটা ছিল সেটা কি করা হয়েছে আরো কমিয়ে আনা হয়েছে, এটা হচ্ছে আইসোক্রোনাস সিস্টেম বা রিয়েল টাইম ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে কি ডাটা ট্রান্সমিশন মেথড, বিট সিঙ্ক্রোনাইজেশনের উপর ভিত্তি করে তাহলে ডাটা ট্রান্সমিশনকে তিন ভাগে ভাগ করা হয়েছে, অ্যাসিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাস এবং আইসোক্রোনাস। অ্যাসিঙ্ক্রোনাসের ক্ষেত্রে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা পাঠাবে, তারপর কি সিঙ্ক্রোনাস সিস্টেমে কি ব্লক আকারে পাঠানো হবে, আইসোক্রোনাসেও ব্লক আকারে পাঠানো হবে, কিন্তু দুইটা ব্লকের মাঝখানের বিরতি সময় কি করা হবে টেন্স টু জিরো, অর্থাৎ শূন্য এককে নেয়ার চেষ্টা করা হয়। এরপরের টপিক্সটা হচ্ছে কি ডাটা ট্রান্সমিশন মোড, এটাও খুব ইম্পর্টেন্ট কিন্তু ডাটা ট্রান্সমিশন মোড, এটা ডাটা ট্রান্সফারের দিকের উপর ভিত্তি করে, ডাটা ট্রান্সফারের দিকের উপর ভিত্তি করে এটা ডাটা ট্রান্সমিশনকে তিন ভাগে ভাগ করা হয়েছে, কোন দিক থেকে কোন দিকে, ডাটা প্রোভাইড দিকের উপর ডাটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কি সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স, ঠিক আছে, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স ডাটা ট্রান্সমিশন মোড, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স হচ্ছে কি যে ট্রান্সমিশন সিস্টেমে শুধুমাত্র একদিকে একদিক থেকে ডাটা প্রেরণ করা যাবে, ঠিক আছে? এক্ষেত্রে কি দেখো সিমপ্লেক্স সিস্টেমে শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণ করা যায় আর গ্রাহক স্টেশন শুধুমাত্র ডাটা গ্রহণ করবে, অর্থাৎ এ চিত্রটা দেখো, শুধুমাত্র এ ডাটা পাঠাতে পারবে, বি ডাটা গ্রহণ করবে, বি ডাটা পাঠাতে পারবে না। এই সিস্টেমটাকে বলা হয় কি সিমপ্লেক্স সিস্টেম, যেমন রেডিও, টেলিভিশন, তারপর কি পেজার সিস্টেম, এগুলো হচ্ছে সিমপ্লেক্স সিস্টেমে, ঠিক আছে? এর মধ্যে দিয়ে টেলিভিশনের মধ্যে দিয়ে কি আমরা ডাটা পাঠাতে পারবো না, টেলিভিশনে নর্মাল টিভির মধ্যে দিয়ে আমরা ডাটা পাঠাতে পারবো না, কিন্তু এখন স্মার্ট টিভির সাহায্যে আমরা সেটা পারি, তাই না? স্মার্ট টিভির ক্ষেত্রে আলাদা কথা, কিন্তু নর্মাল টিভির ক্ষেত্রে আমরা এর মধ্যে এটাকে সিমপ্লেক্স সিস্টেম। পেজার, শুধুমাত্র তুমি ডেটা রিসিভ করতে পারবে, কোনো মেসেজ রিসিভ করতে পারবে, এটা হচ্ছে সিমপ্লেক্স সিস্টেম। হাফ ডুপ্লেক্স সিস্টেম, দেখো
হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে কি উভয় উভয়কে ডাটা পাঠাতে পারবে, ঠিক আছে, উভয় সিস্টেমে উভয়কে ডাটা পাঠাতে পারবে, এই সিস্টেমে উভয় স্টেশনে উভয়ের দিকে ডাটা প্রেরণ করতে পারে, তবে একই সময় ডাটা প্রেরণ করা যাবে না। চিত্রটা দেখো, যখন এ বি কে ডাটা পাঠাবে তখন বি শুধুমাত্র ডাটাটা রিসিভ করবে, বি এ কে ডাটা পাঠাতে পারবে না, ঠিক আছে। যখন এ ডাটা পাঠানো শেষ হয়ে যাবে তখন বি এ কে ডাটা পাঠাতে পারবে। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, যেমন ওয়াকি টোকি, ঠিক আছে। ওয়াকি টোকিতে কিভাবে কথা বলে, যেমন একজনে কথা বলে, কথা বলা শেষ হয়ে গেলে কি বলে, ওভার, তার মানে তার কথা বলা শেষ, তুমি এখন রেসপন্স করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে কি হাফ ডুপ্লেক্স সিস্টেম, ওয়াকি টোকি। আর ফুল ডুপ্লেক্স সিস্টেম কি, উভয় একই সময়ে উভয়কে ডাটা পাঠাতে পারবে, ঠিক আছে, উভয় স্টেশন উভয় দিকে একই সময় ডাটা পাঠাতে পারবে, সেন্ডার এবং কে রিসিভার উভয় একই সময় একই দিকে, উৎস এবং গন্তব্য উভয় একই সময় ডাটা পাঠাতে পারবে এবং গ্রহণ করতে পারবে। এ বি কেও ডাটা পাঠাতে পারবে, বি এ কেও ডাটা পাঠাতে পারবে একই সময়ে, ঠিক আছে। এটা হচ্ছে কি ফুল ডুপ্লেক্স সিস্টেম, ক্লিয়ার, বুঝতে পেরেছো? ফুল ডুপ্লেক্স সিস্টেম কোনটা জানো আমাদের, মোবাইল ফোন, মোবাইল ফোন ফুল ডুপ্লেক্স সিস্টেম, ঠিক আছে। তাহলে সিমপ্লেক্স, সাব ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স আমরা বুঝতে পারলাম। এগুলো দিয়ে কিন্তু উদ্দীপক আসে কিন্তু পরীক্ষায়, ঠিক আছে। একটা উদাহরণ দিয়ে দিল, একটা গল্প বললো, সেখানে এটার বৈশিষ্ট্যগুলো থাকবে, ওইটাতে বুঝতে হবে কোনটা সিমপ্লেক্স সিস্টেম কোনটা হাফ ডুপ্লেক্স সিস্টেম। ওটা দেখবে যে বইয়ের অনুশীলনীতে সৃজনশীল কোশ্চেন রয়েছে এগুলো দিয়ে, ঠিক আছে, সাথে সাথে পড়ে ফেলবে কিন্তু। এরপর বলছে কি, এই ট্রান্সমিশন যে দিকের উপর ভিত্তি করে আমরা কয় ভাগে, তিন ভাগে, আবার কি বলছে, প্রাপকের সংখ্যা এবং ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে, প্রাপকের সংখ্যা এবং ডাটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি ইউনিকাস্ট, আরেকটা হচ্ছে মাল্টিকাস্ট, আরেকটা হচ্ছে কি ব্রডকাস্ট। এই 10 মিনিট পরে কেটে যেতে পারে, ঠিক আছে, আবার জয়েন করবে। আজকে নেক্সট ক্লাস আছে তোমাদের, তাই না? আচ্ছা, ডাটা গ্রহণের কি বলছে, প্রাপকের সংখ্যা, প্রাপকের সংখ্যা এবং ডাটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে এই এই সিস্টেমকে তিন ভাগে ভাগ করছে, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট। এক্ষেত্রে ইউনিকাস্ট কোনটা, সিমপ্লেক্স, সাব ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স, এটাকে বলা হয় কি ইউনিকাস্ট মোড, ঠিক আছে। ইউনিকাস্ট ডাটা ট্রান্সমিশন মোডে শুধুমাত্র একটি প্রেরক ও একটি প্রাপকের মধ্যেই ডাটা আদান প্রদান হয়। ইউনিকাস্টে কি একটি প্রেরক এবং একটি প্রাপকের মধ্যেই ডাটা আদান প্রদান হবে, এটা হচ্ছে কি ইউনিকাস্ট। আর মাল্টিকাস্টের ক্ষেত্রে দেখো, মাল্টিকাস্ট ডাটা ট্রান্সমিশন ব্যবস্থায় নেটওয়ার্কের কোনো নোড থেকে ডাটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের সকল নোডেই না পেয়ে শুধুমাত্র নির্দিষ্ট গ্রুপের সকল নোড সমূহ পাবে, ঠিক আছে। নির্দিষ্ট কয়েকটা গ্রুপ করা থাকে, সেই গ্রুপ, যে গ্রুপকে আমি ডাটা পাঠাবো সেই গ্রুপেই ডাটাটা পাবে। যদি মনে করো তোমাদের গ্রুপ রয়েছে, তাই না, তোমাদের মনে করো মেসেঞ্জার গ্রুপ রয়েছে, এই মেসেঞ্জার গ্রুপে যদি ডাটা পাঠানো হয়, যে গ্রুপে আমি ডাটাটা পোস্ট করব সেই গ্রুপেই ডাটাটা পাবে, তাই না। অন্য গ্রুপ কি পাবে, সেটা পাবে না। এটা হচ্ছে কি মাল্টিকাস্ট। এখানে দেখো দুইটা গ্রুপ রয়েছে, এ ডাটা পাঠাচ্ছে, একটা বি সি নিয়ে একটা গ্রুপ এবং ই নিয়ে আর একটা গ্রুপ। তাহলে যখন আমি বি সি কে ডাটা পাঠাবো এই গ্রুপকে, তখন ই ডাটাটা পাবে না। এটা হচ্ছে কি মাল্টিকাস্ট সিস্টেম। আর ব্রডকাস্ট সিস্টেমে কি সবাই ডাটাটা রিসিভ করতে পারবে, ঠিক আছে। ব্রডকাস্ট ট্রান্সমিশন সিস্টেমে নেটওয়ার্কের আওতাধীন সকল নোডেই ডাটা রিসিভ করতে পারবে। যদি মনে করো আমি এই ক্লাসটা যদি আমি ইউটিউব চ্যানেলে গিয়ে, আমার চ্যানেলে গিয়ে ক্লাসটা নিতাম, ঠিক আছে, লাইভ স্ট্রিম যদি নেওয়া হতো ইউটিউব চ্যানেলে গিয়ে, তাহলে কি যে কেউ পার্টিসিপেট করতে পারতো, তাই না। তখন কোনো কি লিমিট থাকতো, যেমন এখন কিন্তু তোমাদের জুমে লিমিট রয়েছে 100 জন, কিন্তু আমি যদি ইউটিউব চ্যানেলে গিয়ে ক্লাসটা নেই, তাহলে কি যে কেউ পার্টিসিপেট করতে পারতো না পৃথিবীর? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে কি ব্রডকাস্ট সিস্টেম, ঠিক আছে স্যার। হ্যাঁ বলো স্যার। টেলিভিশন আর রেডিও এটা তো এক ধরনের সিমপ্লেক্স, তাহলে এখানে ইউনিকাস্ট তো সিমপ্লেক্স। হ্যাঁ, এটা আবার ব্রডকাস্ট মেথডও পড়ে, যেহেতু যখন এখান থেকে ডাটা পাঠানো হচ্ছে তখন কিন্তু সবাই রিসিভ করতেছে, এই অর্থে ব্রডকাস্ট, ঠিক আছে, বুঝতে পেরেছো। এই অর্থে কিন্তু আবার ব্রডকাস্ট সিস্টেম, এই বৈশিষ্ট্যটা রয়েছে তোমরা চ্যানেলে।
তার মানে টেলিভিশন ইউনিকাস্ট ব্রডকাস্ট দুটাই দুটাই হ্যাঁ তোমরা এই যে আমার চ্যানেলটা এটা তোমরা তোমাদের নৈতিক সমর্থন আশা করছি সবার সাবস্ক্রাইব করে রাখো যখনই ভিডিও দেব তখনই তোমরা নোটিফিকেশন পাবে ঠিক আছে জি স্যার এটা হচ্ছে কি ব্রডকাস্ট সিস্টেম তাহলে আমরা ডেটা ট্রান্সমিশন আমরা মোট পড়লাম এরপর কি আছে ডাটা কমিউনিকেশন মাধ্যম ঠিক আছে মিডিয়াম অফ ডাটা কমিউনিকেশন তাহলে প্রেরক কম্পিউটার ও গ্রাহক কম্পিউটার মধ্যে যখন আমরা ডাটা আদান প্রদান করব ঠিক আছে তাদের মধ্যে কি একটা সংযোগের প্রয়োজন এই সংযোগ ব্যবস্থাকে বলা হয় কি কমিউনিকেশন চ্যানেল এই সংযোগ ব্যবস্থাকে কি বলে কমিউনিকেশন চ্যানেল চ্যানেল তৈরির জন্য বিভিন্ন মাধ্যমের দরকার হয় এই মাধ্যমকে দুই ভাগে ভাগ করছে একটা হচ্ছে তার মাধ্যম একটা হচ্ছে কি তারবিহীন মাধ্যম ওয়ার্ড একটা হচ্ছে কি ওয়্যারলেস ঠিক আছে সে তার মাধ্যমগুলো কোনটা টেলিফোন লাইন কেবল কেবলগুলোকে আবার তিন ভাগে ভাগ করেছে কোয়েক্সিয়াল কেবল টুইস্টেড পেয়ার কেবল অপটিক্যাল ফাইবার এছাড়া রয়েছে টেলিফোন লাইন ফাইবার অপটিক কেবলটা কেবলের মধ্যেই পড়ে তারবিহীন মাধ্যম কোনটা ওয়্যারলেস সিস্টেম কোনটা রেডিও ওয়েভ রেডিও সিগন্যাল মাইক্রোওয়েভ সিগন্যাল ইনফ্রারেড ব্লুটুথ স্যাটেলাইট ঠিক আছে এগুলো হচ্ছে কি তারবিহীন মাধ্যম তার মাধ্যমগুলোকে তিন ভাগে ভাগ করছে এখানে কোয়েক্সিয়াল কেবল টুইস্টেড পেয়ার এবং অপটিক্যাল ফাইবার তাহলে কোয়েক্সিয়াল কেবল তোমাদের বাসা বাড়িতে ডিশ লাইন রয়েছে না সেগুলো কি একটা কেবলের সাহায্যে সংযুক্ত তাই না ডিশের একটা কেবল রয়েছে ওই কেবলটাই কিন্তু কোয়েক্সিয়াল কেবল ঠিক আছে এই কেবলের তিন চারটা অংশ রয়েছে ভিতরে কি থাকবে দেখবা কি একটা কপার কোর বলা হয় এটাকে বা সেন্টার কোর তামার তার থাকে তারপর কি থাকে একটা ডাই ইলেকট্রিক ইনসুলেটর ইনসুলেটর মানে কি অন্তরক পদার্থ যার মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না তারপর কি থাকে একটা মেটালিক শিল্ড বা আউটার কন্ডাক্টর আউটার মানে বাইরের বহির আবরণ সেই কন্ডাক্টরটা কেমন জালের মতো কিন্তু তাই না দেখেছো তোমরা কেউ জি স্যার বাইরে জালের মতো আবরণ থাকে ঠিক আছে লাস্ট কভার খুলে আবার রেকর্ড করতে যেও না মেটালিক শিল্ড বা আউটার কন্ডাক্টর তারপর কি থাকে বাইরে প্লাস্টিক জ্যাকেট বা কভার থাকে কালো রঙের ঠিক আছে এই হচ্ছে কি এর গঠন এর 1 কিলোমিটার পর্যন্ত ডিজিটাল ডাটা প্রেরণ করতে পারে ডাটা ট্রান্সমিশন স্পিড 200 মেগাবিট পার সেকেন্ড এখন এর সুবিধাটা কি ডাটা ট্রান্সফারের গতি তুলনামূলকভাবে বেশি অর্থাৎ টুইস্টেড পেয়ার কেবলের সাথে তুলনামূলকভাবে বেশি স্যার হ্যাঁ এমবিপিএস এর পুনরুক্তি কি এমবিপিএস মেগা বিট পার সেকেন্ড ছোট হাতের বিট থাকলে বিট পার সেকেন্ড মেগা বিট পার সেকেন্ড দেখো এখানে একক গুলোর মধ্যে সম্পর্ক গুলো কি বিট প্রথম হচ্ছে কি বিট বিট কোন গুলো 0 অথবা 1 যখন আমরা থার্ড চ্যাপ্টার পড়াবো তখন তোমাদের ক্লিয়ার হবে এগুলো ঠিক আছে বিট হচ্ছে 8 বিটে 1 বাইট 0 অথবা 1 বিটের বড় একক হচ্ছে কি বাইট এই বাইট হচ্ছে কি 8 বিটে 1 বাইট বাইটের পরে কি কিলোবাইট কেবি বড় হাতের কিন্তু কে বড় হাতের বি বড় হাতের কিলোবাইট বিট 1 কিলোবাইট সমান সমান কত 1024 বাইট কিলোবাইট পরে কি মেগাবাইট 1 মেগাবাইট সমান সমান 1024 কিলোবাইট গুণ করে কিন্তু তার আগের তার আগের এককের চাইতে 1024 গুণ বেশি 1 মেগাবাইট সমান সমান 1024 কিলোবাইট হ্যাঁ মেগার পরে কি গিগাবাইট 1 গিগাবাইট 1 গিগাবাইট সমান সমান 1024 মেগাবাইট তারপর কি টেরাবাইট 1 টেরাবাইট কত 1024 গিগাবাইট তারপর হচ্ছে কি পেটাবাইট পেটা পিবি তাহলে এই একক গুলো কি ডাটা ধারণ ক্ষমতার একক গুলো কি এখানে কিছু সুবিধা অসুবিধা প্রত্যেকটার আবার কোয়েক্সিয়াল কেবল বলছে ডাটা ট্রান্সফার স্পিড তারের দৈর্ঘ্যের উপর নির্ভরশীল অর্থাৎ দৈর্ঘ্য যদি বাড়তে থাকে তাহলে স্পিড কমে যাবে ঠিক আছে এবং নেটওয়ার্ক ডিভাইস গুলোর মধ্যে সংযোগ স্থাপন করা একটু জটিল টুইস্টেড পেয়ার কেবল তুলনায় এটার দাম বেশি এটা অসুবিধা কি টুইস্টেড এর সাথে দাম বেশি কিন্তু অপটিক্যাল ফাইবার সাথে দাম কম ইনস্টলেশন খরচ কম সহজে বহনযোগ্য ফাইবার অপটিক কম বলো
স্যার অনেক আমরা হচ্ছে মোবাইলে তো এমবি কিনি, কিন্তু আমরা হচ্ছে এর বড় যে একগুলো আছে ওই 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 অনুযায়ী কি আমরা কিনতে পারবো? মানে যে অফার দেয় না তোমার, দেখবা যখন তুমি নিজে তো কিনতে পারো তাই না, একটা মেসেজ দিয়ে এখানে দেখবা যে অফার রয়েছে এমবি, তারপর গিগাবাইট, এত গিগাবাইট এত দিনের অফার রয়েছে না, ঠিক আছে? বা দোকানে গিয়ে বললে হবে আমি গিগাবাইট কিনতে চাই। লেটার হচ্ছে জিবি গিগাবাইট। এই কোএক্সিয়াল কেবলকে দুই ভাগে ভাগ করছে, একটা আছে থিক নেট আর একটা আছে কি থিন নেট। একটা থিক নেট, থিক মানে কি মোটা, ঠিক আছে, এটাকে, আর একটা আছে থিন নেট। থিক নেটকে 10/5 নামেও পরিচিত, থিক নেটটা 10/5 নামেও পরিচিত, ক্লিয়ার? 10 হচ্ছে কি এখানে, 10 মানে হচ্ছে সর্বোচ্চ ডাটা ট্রান্সফার রেট হচ্ছে 10 Mbps, 10 বেস হচ্ছে বেস ব্যান্ড, ঠিক আছে, আর 5 হচ্ছে কি দূরত্ব, সর্বোচ্চ 500 মিটার পর্যন্ত সে ডাটা পাঠাতে পারবে, ঠিক আছে? নর্মালি 10/5, 10 হচ্ছে কত এখানে 10 Mbps, আর বেস হচ্ছে বেস ব্যান্ড, আর 5 হচ্ছে 500 মিটার। এটা ভারী মোটা, ফলে সহজে বাঁকানো যায় না, ঠিক আছে? এই ডাটা ট্রান্সমিশন স্পিড কত, 100 Mbps থেকে 2 Gbps পর্যন্ত। আর থিন নেট কি পাতলা, এর সাথে একটু পাতলা, ঠিক আছে? এটা 10/2 নামে, থিন নেটটা কত 10/2 নামে পরিচিত। এর এই কেবল রিপিটার ছাড়া সর্বোচ্চ 180 মিটার পর্যন্ত দূরত্বে ডাটা পাঠানো যায়। রিপিটার মানে কি, যে সিগন্যালটাকে, দুর্বল সিগন্যালকে আবার সবল করতে পারবে, আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবে, তাকে বলা হয় কি রিপিটার, ঠিক আছে? এটা থিন ইথারনেট নামেও পরিচিত। এরপর কি রয়েছে, টুইস্টেড পেয়ার কেবল। এই যে দেখো ছবিটা রয়েছে, টুইস্টেড পেয়ারকে চার জোড়া তার থাকে, মোট 8টা তার থাকে। এই চার জোড়া তারের মধ্যে একটি তার থাকে কমন রঙের, সাদা পেঁচানো থাকে, ঠিক আছে? এর মধ্যে একটি তার থাকে কমন রঙের, সেটা হচ্ছে কি সাদা রঙের। এই মোট 8টি তার থাকে, ঠিক আছে, টুইস্টেড পেয়ার কেবলের সাথে। এর ট্রান্সমিশন লস খুব বেশি, ট্রান্সমিশন লস